কাজ কর, তুমি গাড়িতে উঠে পড়ো, বা তোমার যদি অন্য কোনো কাজ থাকে অন্য জায়গায় যাওয়ার থেকে তুমি যেতে পারো, আমাকেও এবার যেতে হবে। দেখো এখানে দাঁড়িয়ে থেকে তুমি তোমার সময় নষ্ট করো না, আর আমার বাড়িতে যাওয়াটাও দেরি করে দিও না গো। আচ্ছা আমি আসছি। ওকে যে করেই হোক আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো, আপনি দেখবেন বাবা, শুধু আমার উপর একটু ভরসা রাখবেন। আমরা তো সব সময় তোমাকে ভরসা করি নতুন বৌমা, সব সময় ভরসা রাখি, তুমি তো জানো, কিন্তু তুমি যেভাবে কষ্ট পাচ্ছ, তোমার তো কাজ কম আছে না? সামনে তোমার কত গানের প্রোগ্রাম আছে, সেখানে তো যেতে হবে। কিছু চাই না মা, আর কিছু চাই না। জুজুর এই উদাসীন ব্যবহার থেকে আমি এইটুকুন বুঝে গেছি, আমার জীবনে ওই গানের প্রোগ্রামে গান গাওয়া লক্ষ লক্ষ লোকের হাততালির থেকে অনেক বড়। ওই ছোট্ট মেয়েটার মুখের হাসি মামনি বলে এসে আমাকে জাপটে জড়িয়ে ধরে। আমি তো কখনো তোমার কাছ থেকে কিচ্ছু চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি বলো? তুমি জুজুকে একটু ফিরিয়ে আনো না আমার কাছে, লক্ষ্মীটি আমার, আমি আর সারাটা জীবন তোমার কাছ থেকে কিচ্ছু চাইবো না, কিন্তু জুজুকে ছাড়া আমি পারছি না, জুজুকে প্লিজ ফিরিয়ে নিয়ে এসো। দেখো পরমেশ্বরী, যে ভুলটা তুমি করেছো তার সংশোধন তোমাকেই করতে হবে, আমি ডাকলে জুজু আসবে না। যতদিন তোমার উপর থেকে ওর অভিমান চলে না যাবে ততদিন ও আসবে না পরমেশ্বরী, আর ততদিন আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। কিন্তু আমি জানি তুমি একদিন না একদিন ঠিক পারবে পরমেশ্বরী, আর যতদিন পারবে না ততদিন এবাড়ির প্রত্যেকটা লোক কষ্ট পাবে, কি করা যাবে বলো? আমি তোর বাবা, ছোটবেলা থেকে কত নাড়াচাড়া করেছি ওকে, ওর বড় হয়ে ওঠার প্রত্যেকটা স্টেজ আমার মনে আছে। আমার আমার কষ্ট হচ্ছে না? হচ্ছে, কিন্তু আমি তবুও বলছি আমি হাজার ডাকলেও ও আসবে না, এমনকি এই তুমি দেখে নিও, এই শনিবার রোববার করে সেদিনগুলোও আসবে না। এক, যদি না তুমি ওর মন থেকে সবকিছু মুছিয়ে দিতে পারো। আমি চেষ্টা তো করছি, কিন্তু আমি তো ওর কাছেই যেতে পারছি না, ও তো ওর কাছেই যেতে দিচ্ছে না আমাকে, তাহলে আমি মুছবো কি করে ওর মন থেকে সবকিছু? কি করে মুছবো আমি? আমি জুজুকে হারিয়ে ফেলতে পারবো না, ও আমার আমার জীবন থেকে ও হারিয়ে যাক, আমি সেটা মেনে নিতে পারবো না, আমি অন্য কিছু একটা করতে হবে। আমি বুঝতেও পারিনি কোন দিন ও আমার মেয়ে হয়ে উঠেছে, আমার সন্তানের মতন, না মেয়ের মতো, না মেয়ের মতো না, ও আমার মেয়ে, একটু একটু করেও আমার মেয়ে হয়ে উঠেছে, আর আমি ওর মা। যাকে মেয়ে বলে ভেবেছি ভেতরে ভেতরে, তাকে আমি কি করে বলতে পারলাম যা তুই কি তোর মায়ের কাছে থাক, সকলের ভালো ভাবতে গিয়ে আমি ওর কথাটাই ভাবলাম না, এই কেমন মা আমি, এ ভগবান। আমি কি করব, ওকে ওর অপছন্দের জায়গায় আমি পাঠিয়ে দিলাম, যে জায়গায় থাকতে ভালোবাসে না, যে জায়গাটা ওর নিজের, যে জায়গাটা ওর, যে জায়গাটা ওর নিরাপত্তার, যে জায়গাটা ও ভালোবাসে, সেই জায়গাটা থেকে আমি ওকে, আমি কে ওকে বলার যে বাড়ি থেকে চলে যা, মায়ের কাছে যা,
আমি জঘন্য অপরাধ করে ফেলেছি। আমি 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 জীবনে কখনো এত বড় অপরাধ করিনি। অমিয়া আমায় ক্ষমা করো, আমার বাবা বাবা আমায় ক্ষমা করুন। না না, আমাদের ক্ষমাটা এত বড় কথা নয় নতুন বৌমা। তুমি একটা ভুল করে ফেলেছ আর সেই ভুলটাকে শোধরাতে চাইছ। সব থেকে বড় কথা, যার প্রতি অন্যায়টা হয়েছে সে যতক্ষণ না তোমাকে ক্ষমা করছে ততক্ষণ তুমি যা চাইছো তা তো হবে না মা। তাই যেমন করে হোক তুমি ওর অভিমানটা ভোলানোর চেষ্টা করো মা। আর একখানা কথা বলি নতুন বৌমা, আমাদের জুজু বুড়ির অভিমান তাকে তুমি শক্ত হতে দিও নি। হ্যাঁ অভিমান জমে জমে অনেক শক্ত হয়ে যায় জানো তো, তাকে নাড়া চাড়া করা যায়নি কো, তাকে ভাঙা যায়নি, কিচ্ছু করা যায়নি। আর অভিমানে যে পাহাড় আছে না সেটাকে মোটে মোটে ঠকানো যায়নি বুঝেছো। ও নতুন বৌমা, ওর অভিমানটা নরম থাকতে থাকতে তুমি সব ভেঙে দাও, একবারে ধুয়ে মুছে শেষ করে দাও, একদম আকাশে আকাশে সব উড়ে দাও। তারপর দেখো আমাদের জুজু বুড়ি আমাদের বাড়ির মেয়ে আমাদের সোন আসে আমাদের বাড়িতে আবার ফিরে আসে কিনা দেখো। তোমার কথা না আমার ছেলের মুখে শুনে শুনে আমার একটু মুখস্থ হয়ে গেছে জানো, যে তুমি দেখতে কেমন তোমার সব। সত্যি তো তুই তো ঠিক বলেছিলি রে, কি সুন্দর দেখতে গো তোমার। কি আজকালকার মেয়েরা বুঝি এত প্রণাম করে? ও মা, আজকালকার মেয়ে বলে কি গুরুজনদের সম্মান দেবো না, পায়ে হাত দিয়ে প্রণাম করবো না? এ আপনি কি বলছেন আন্টি? কি দারুণ কথা বলে বলতো। এসো 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 বসবে, এসো এসো শিগগির বসো বসো। আচ্ছা কি খাবে তুমি বলো তো? আচ্ছা দাঁড়াও আমি, এই নতুন বউ শোনো 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 শোনো, তুমি কোথায় যাচ্ছ গো? ওই কথার জন্য স্যুপটা তৈরি করো। আরে দূর কথার জন্য স্যুপ তুমি পরে করো তো, এসো আমার সঙ্গে এসো আলাপ করো। এই দেখো ও হচ্ছে শ্রী রাধা। ও অর্ঘুর কলি আলাপ করো, এ আমাদের নতুন বউ। ও নতুন বউ, তুমি জানো তো ও মানে শ্রীরাধা অর্ঘুর অফিস কলিগ, ও কিন্তু কলকাতার বাইরের মেয়ে, কলকাতায় বদলি হয়ে এসেছে তাই তো। আর কলকাতা সম্পর্কেও তেমন কিছু জানেও না চেনেও না। অর্ঘুকে বলেছিল একটা বাড়ি দেখে দিতে, তাই না অর্ঘু? হ্যাঁ, মানে উনি একটা বাড়ি খুঁজছিলেন তো আমি বললাম আমার এক বন্ধুর বাড়ি আছে গড়িয়াহাটে, মানে উনি যদি চান তাহলে আমি কথা বলতে পারি, উনি একবার দেখে নেবেন। তো সেদিন কথা কথা আমি ওনাকে বলেছিলাম যে একদিন আসুন আমাদের বাড়িতে, তো উনিও আসার জন্য খুব ইন্টারেস্টেড ছিলেন, আজকে অফিস থেকে বেরোবার সময় হলো তাই উনি চলে এলেন। শ্রীরাধা, এই যে নতুন বউ নতুন বউ বলছি, আসলে ও আমাদের বাড়ির নতুন বউ, কিন্তু ওর আসল নাম হচ্ছে পরমেশ্বর। আমি শ্রীরাধা। জানেন আপনাকে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে বারবার। আমায় দেখতেও পারো? হ্যাঁ, আমাদের নতুন বৌদি তো গান গায়। মিনিট, আচ্ছা আপনি কি সেই পরমেশ্বরী যিনি রবীন্দ্রসঙ্গীত গান? হ্যাঁ
আমিও রবীন্দ্রসঙ্গীত গাই, কিন্তু কোন পরমেশ্বরীর কথা বলছো তুমি আমি বুঝতে পারছি না ভাই। আরে না না, আপনি তো পরমেশ্বরী বসু। আরে আপনাকে তো সাজলে গুজলে একদম একদম অন্যরকম লাগে, চেনাই যায় না। আমি এত করে ঠিক বুঝতে পেরেছি, আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। কি খাবে বলো, আমি দেখি। নিতিনবাবু কি বলছিটা, কি কি খাবে জিজ্ঞেস করে নাকি কেউ? জিজ্ঞেস করলেও যেন বলবে, আশ্চর্য কথা। যাও যাও যাও, বাড়িতে যা যা কিছু ভালো আছে সব নিয়ে এসো তো, সব নিয়ে। আচ্ছা মা শোনো, তুমি কি খেতে ভালোবাসো গো, মানে মিষ্টির নলটা? আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না আন্টি, প্লিজ। এ কি কথা, উফ বাবা কি জ্যাম গো, আজকে এতক্ষণে এসে পৌঁছলো। এই তো শ্রেয়াও এসে গেছে, এসো 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 এসো, আলাপ করো আলাপ করো। ও হচ্ছে অর্ঘ্যর কলিগ শ্রীরাধা, আর এ হচ্ছে আমাদের বাড়ির বড় বউ। আপনি বুঝি চাকরি করেন? আরে না 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 না, এই হালে হালে গো, হালে চাকরি করছে, আগে করতে করতো না। উই একটা দোকানে কাপড় চোপড় দেখানোর কাজ করে, তোমাদের মতন নয়, তোমাদের মতন চাকরি নয়, তোমাদের তো পড়াশুনো করা, তোমরা তোমাদের মাথার কত কাজ। মেজমা, যে কোনো কাজেই মাথার দরকার হয়। মাথার কাজ ছাড়া আমার মনে হয় না কোনো কাজই পুরোপুরিভাবে করা সম্ভব। এই যে তুমি শ্রীরাধার সাথে কথা বলছো এখন, এমনি এমনি তো বলছো না, এখানেও কিন্তু মাথার ব্যবহার হচ্ছে, তাই সব কাজই মাথার কাজ। জাগে মনকে জাগে। আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, তুমি কী খাবে বল, সত্যি করে বলো একদম। ইস আহারে, দেখ 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 মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখ অফিস থেকে এসছে মেয়েটা একদম। ইস, যাক মেজমা, তবু তুমি খেয়াল করলে, অফিস থেকে ফিরলে যে কারোর মুখ শুকিয়ে যায়, আমাদের বেলায় তো করো না। না না, আমাকে নিয়ে না এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। মানে সামান্য কিছু হলেই হবে, আমি তো বাড়িতে গিয়েই ডিনার করে নিতাম, আপনারা সবাই এতবার করে বলছিলেন তাই। আরে বাড়ি যেতে তো অনেক দেরি আছে, এই তো সবে এলেন, এখনই বাড়ি যাওয়ার কথা কি বলুন তো। হ্যাঁ বসুন বসুন। স্যুপ খাবে ভাই? আমি এক্ষুনি স্যুপ বানাতে যাচ্ছি। স্যুপ তো সবসময় খাওয়া যায়, চিকেন স্যুপ বানাচ্ছি। আসলে তোমার বোধহয় আমার জায়ের সঙ্গে আলাপ হয়নি, ও তো খুব অসুস্থ, ওর শরীরটা ভালো যাচ্ছে না, তাই এই সময় প্রত্যেক দিনই আমি ওকে স্যুপ বানিয়ে দিই। আমি তোমাকে একটু স্যুপ দিই। বাড়িতে মিষ্টি নেই, ওকে মিষ্টি দাও। একদম তুই ঠিক বলেছিস, আমি আমি এনে দিচ্ছি, আমাকে এবার হাল ধরতে হবে, বুঝলি? আমি বুঝে গেছি। প্রথম দিন আলাপ হয়ে ও কি খাবে ও কি খাবে না তা তুমি এত জোর দিয়ে বলতে পারছো? নতুন দি, কি ব্যাপার, তুমি আবার উঠে এলে কেন? এই তো সারাদিন শরীর খারাপ করে ঘরে শুয়ে থাকো, তা আজকে হঠাৎ কি মানে শরীর খারাপ ঠিক হয়ে গেল নাকি? ও মা তা কেন বলছিস,
না তুই যখন রোজ অফিস থেকে আসিস এই সময়টা অনেকটা সুস্থ হয়ে যায় তো তারপরে তো এখন এখানে একটু বসবি তারপরে আবার দেখবি ঘরে গিয়ে শুয়ে পড়বে আমার সুস্থ হওয়ায় কি তোমাদের কোনো আপত্তি আছে অর্ঘ শোনো কথা দেখো তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো তর্কে কোনো কথা কাটাকাটিতে জড়াতে চাই না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি সারা দিন শুয়ে বসে থাকো হঠাৎ আমি এলে পরে উঠে চলে আসো সেটা তো দেখতে খারাপ লাগে না বাড়ির লোকজনদের ক্ষেত্রে তো এটা কি আর বলবো দেখো তাদেরও তো কিছু এক্সপেকটেশন থাকে আমার মাও তো কখনো ভাবতে পারেন যে তুমি গিয়ে তার কাছে একটু বসলে তার সঙ্গে দুদণ্ড কথা বললে ছাড়ো শ্রীরাধা ও কথা নমস্কার আমি শ্রীরাধা কদিন ধরে আপনার নাম খুব শুনছিলাম আমার নাম আপনার নাম আসলে তাতেই অনুমান করেছিলাম যে কদিনের মধ্যেই বোধহয় আপনি আমাদের বাড়িতে আসবেন আসলে আমার আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা এই দুজনে কদিন ধরেই একসঙ্গে হলেই আপনার নাম করছিল তাই আর কি ও আচ্ছা আচ্ছা অর্ঘ আমার পরিচয়টা কিরকম দায় সারা ভাবে দিল দেখলেন তো শুধু বললো আমি কথা আমার যেন আর কোনো পরিচয় নেই শুধু কথা বললে আপনিই বাকি করে বুঝবেন বলুন তো আমি বুঝেছি তো আপনি অর্ঘবাবুর স্ত্রী ওহ আপনি বুঝতে পেরেছেন আপনি যেমন আমার কথা শুনেছেন আমিও তেমনি আপনার কথা শুনেছি তাই নাকি অর্ঘ বুঝি আমার কথা বলে একজন বন্ধু তার কাছের বন্ধুকে যেমন সব কথা বলে সেরকমই নিশ্চয়ই বলেছি তুমি কদিন হলো এসেছো পোস্টিং নিয়ে কলকাতায় সরি আমি তখন থেকে তোমায় তুমি তুমি করে কথা বলে যাচ্ছি তুমি আমার থেকে ছোটই হবে বয়সে ইটস ওকে আমি এই তো মাসখানেক হয়েছে জাস্ট বাবা অর্ঘ তুমি তো দেখতে পাচ্ছি বেশ তাড়াতাড়ি এগোতে পারো না এর মধ্যেই ওকে তোমার কাছের বন্ধু বানিয়ে ফেলেছো কি মুশকিল আমার কে কখন কাছের বন্ধু হবে সেটা অন্য কেউ ঠিক করে দেবে নাকি তাছাড়া না দেখো শ্রীরাধা কারোর সঙ্গে যদি কারোর মনের মিল হয় তাহলে তো বন্ধুত্বতে সময় লাগে না না একদিনেও কাছের বন্ধু হওয়া যায় বলো মামুনি তুমি বোধহয় ঠিকই বলেছো মনের মিল থাকাটা খুব প্রয়োজন তাই জন্যই বোধহয় আমি আর অর্ঘ এতদিনেও কাছের বন্ধু হতে পারিনি মনের মিলটা হয়নি বোধহয় তাই না মামুনি বলছিলাম কি আমি কথা দেখো শ্রীরাধা তো আমাদের বাড়িতে প্রথম এসেছে নতুন তো ও ঠিক এই এইরকম পরিবেশে বড় হয়নি যার জন্য এইগুলো তো ওর কাছে ঠিক পরিচিত নয় আমরা বরং এসব নিয়ে পরে কথা বলবো এখন ওর সঙ্গে দুটো দুটো মন খুলে একটু কথা বলতে দাও মামুনি শ্রীরাধা কোন পরিবেশে বড় হয়েছে তুমি বুঝি এর মধ্যেই দেখে এসেছো না দেখো কথা কিন্তু খুব একটা অস্বাভাবিক প্রশ্ন তোমাকে করেনি একটু আগে তো মেজুমা বললেন তুমি নাকি এই পরিবেশে বড় হওনি তাই আসলেও জিজ্ঞেস করছে মেজুমা তোমার বাড়িতে কি মেজুমা তুমি কি এর মধ্যে ওর বাড়িতে গিয়েছিলে নাকি মানে ওর ঘরটার দেখে এসছো কি
হাস্যকর। আচ্ছা, কাউকে বোঝার জন্য বাড়ি ঘর এই সমস্ত দেখা দরকার হয় না গো? আসলে কে কিরকম পরিবেশে বড় হচ্ছে সেটা মানুষকে দেখলেই বোঝা যায়। তাহলে কথাকে যখন পছন্দ করে নিয়ে এসেছিলে তখন কেন বুঝতে পারোনি মেজোবা? তাহলে তো এত সমস্যা হতো না, তাই না? বলছিলাম কি নতুন বউ, নতুন বউ দেখো, এই সমস্ত পারিবারিক আলোচনা তো আমরা পরেও করতে পারি না। শ্রীরাদার সামনে যে কথাগুলো বলতে হবে তাতে কোনো মানে নেই, তো ওর হয়তো ভালো নাও লাগতে পারে, তোমাদেরও হয়তো খুব ভালো লাগছে আমি জানি, কিন্তু ওর তো নাও ভালো লাগতে পারে না। হ্যাঁ, তাতে ও শ্রীরাধার ওর একটা তো সম্মানের ব্যাপার আছে বলো, সেটা তো আমাদের রক্ষা করতে হবে। হ্যাঁ সরি, আমাকে না ফিরতে হবে, মানে না না বুঝতেই পারছি আপনি খুব এম্বারেস ফিল করছেন। আচ্ছা মা, ওকে কিছু খেতে দাও, ব্যবস্থা করো। হ্যাঁ শিওর, কারো দ্বারা তো কিছু হলো না এবার আমাকে, যে আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি একটু বসো মা, আমি এক্ষুনি আসছি, কারো দ্বারা কিচ্ছু হবে না, আমি জানতাম। এক কাজ করি, চলুন আমার ঘরে গিয়ে বসবেন। না ঠিক আছে, আসলে আমি এখানেই। মোটেই ঠিক নেই আপনি, আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে এখানে আপনি সহজভাবে শান্তিতে কথা বলতে পারছেন না। বলতে পারার কথাও নয়, আসুন আমার ঘরে আসুন।